আজ আমরা মুগ আর মুসুরি মিলিয়ে টক ডাল রান্না করব। আজকে আমরা এসেছি সাহেরপাড়া তো ভালো করে বলতো আর জেলা না এটা গ্রাম হচ্ছে থানা ধল্লা পোষ ধল্লা থানা জেলা তিন নম্বর। আমাদের সঙ্গে একটা বড় সড় একটা ক্রাইম হতে যাচ্ছিল ক্রাইম বড় সড়, সেটা আমাদের ক্যামেরাম্যান মৌর ধরেছে। কারণ আমরা সাদা সিধে মানুষ, সোজা রাস্তায় চলি, কারোর ঝামেলায়ও থাকি না ঝামেলাও করি। একটা কথা আপনাদেরকে বলি, আপনারাও সতর্ক হয়ে যাবেন, যেটা এই মুহূর্তে ঘন্টা খানিকও হয় নাই 20 মিনিট আগে আমাদের সঙ্গে ঘটে গেল। দেখাই আপনাদের, যারা জানেন তাদের জন্য তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা জানি না বলে আমাদের কাছে খুবই অসুবিধে। সকালবেলা এখানে মাল নামাতে নামাতে একটা ফোন আসে, ফোন এসে বলে যে দাদা এটা খোকন কাঞ্জিলাল। বললাম হ্যাঁ খোকন কাঞ্জিলাল না, আমি দুলাল বলছি। বলছে ও দুলাল দা, দুলাল বলছে হ্যাঁ দেখুন না এই আপনাদের এই নাম্বারে আমার 2000 টাকা ভুল করে চলে গেছে। তো আমি বললাম বেশ বেশ দেখছি। এবারে বলছে মেসেজটা চেক করো, উনি আবার বলে দিচ্ছেন যে মেসেজটা চেক করো। তার মানে আমরা মেসেজটা দেখার পরে কি বুঝবো যে হ্যাঁ টাকা ঢুকে গেছে। এই দেখুন একটা মেয়ে ছেলে যে রিটার্ন করুন না দেখুন ভুল করে এটা চলে গেছে। তা এইভাবে যদি আপনাকে এরমভাবে মেসেজ করে, আমরা পড়াশোনা জানি না, তারা তো দেখবো যে হ্যাঁ মেসেজে 2000 টাকা ঢুকেছে, তাহলে আমরা কি করব না ওনাকে 2000 টাকা রিটার্ন করে দেবো। তাতে কি হলো, আমার 2000 টাকা চলে গেল। তো এরকম প্রবণতায় আপনারা পা দেবেন না। তার সঙ্গে তর্ক হলো, ঝগড়া হলো, গৌর আমাদের ঝগড়া করেছে, তর্ক করেছে, নিয়ে লাস্টে ফোনটা উনি কেটে দিয়েছেন। যাই হোক, এতে আপনারা পড়বেন না, সবাইকে সতর্ক করে দিই। যারা কম বোঝেন মোবাইল সম্বন্ধে সতর্ক হয়ে যাবেন, এভাবে মেসেজ ঢুকবে টাকা ট্রান্সফার করবেন না, ভালো করে জানবেন তারপরে ট্রান্সফার করবেন। ভুল বিরান্তি হতেই পারে, কিন্তু ভুলটাকে সংশোধন করে তারপরে আপনারা লেনদেন করবেন। তুমি যে আম এনেছো না, পাকা আমের ডাল হবে, পাকা আমের। হ্যাঁ পাকা হলে টক আছে, তার মানে ঘটনা কি দাঁড়ালো? হ্যাঁ পাকামো ডাল, পাকামো ডাল, পাকামো ডাল। হ্যাঁ দাদা মিষ্টি না টক দেখো, দেখি দাদা মিষ্টি আছে, তুমি খেয়ো না দাদা। দাদা তুমি খেয়ো না দাদা, না এটা বেশি মিষ্টি না, আবার বেশি টক না, আমার পক্ষে খুব দারুণ। এটা মিষ্টিও না, এটা টকও না, আমার পক্ষে খুব ধরন, আমার পক্ষে দারুণ। তুমি দারুণ তো আমার পক্ষে বলো ধরন। এখানে রেকর্ডিং হয়েছে ভাই, রেকর্ডিং হয়েছে। তোমার যেমন বের হয় না, আমারও দুই একটা মাঝে মাঝে বের হয়। মাস্টার হতে গেছো তুমি, তাহলে তোমার কাছে আমি কি শিখবো বলো? আদা বেটে নিচ্ছি, তা ডাল ধুয়ে নিছি দিয়ে দেবো। ডালটা আমাদের ফুটে গেছে, এখন আমরা দিয়ে দেবো আম। আম দিয়ে ডাল এই গরমে খুব ভালো। আমি কখনোই চাইনি যে আমাদের মাঝখানে প্রেম হোক, কারণ প্রেম মানেই তো বিচ্ছেদ। আমি চেয়েছিলাম তুমি শুধু ভালোবাসো আমাকে, কারণ ভালোবাসার মাঝখানে কোনো বিচ্ছেদ নেই। তাই চোখের জল বার করে নেব। সবাই ভালো আছে তো? হ্যাঁ। স্কুলে গেছিলে? হ্যাঁ। এখন তো সকালে স্কুল হয়? হ্যাঁ। মানে ছুটি হয়ে গেছে? হ্যাঁ। এখন সবাই ভালো আছো? হ্যাঁ। ন্যাড়া কেন হয়েছো? হ্যাঁ। চুল কোথায় গেল?
গরমে? ও মাস্টারে বলেছিল সবাই ছোট ছোট করে চুল কেটে নিয়ে আসবা তার জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ছোটবেলার কথা মনে পড়ে? ওই দেখ মাটির উপরে চেপে দেখ। দেখছি ভাত হয়ে গেছে কিনা। ভাত সত্যি ছেক দিলাম আমি আগে। বাবা, আজকে আমরা মাংস ম্যারিনেট করে রান্না করবো। দাও তুমি দেখো। বাপরে, আমার শক্তিতে কুলোবে না। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তেজপাতা, গোটা গরম মশলা আর জয়ত্রী, সর্ষের তেল, গোবিন্দ ভোগ চাল ধুয়ে নিছি, আমি দিয়ে দেবো। এইভাবে রান্না করবো আজকে মাংস? এখন আমরা দিয়ে দেবো চিনি, আর লাস্টে আমরা দিয়ে দেবো কাজু আর কিশমিশ। একদম টাইট করে দিয়েছি, জল দেওয়া যাবে? হ্যাঁ জল দেওয়া যাবে। চলো, আমাদের মাংস সুন্দর বসানো হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে ঝোল করে দেবো। ভাই এবার আমরা ঢেকে দেবো। এরকম চাল না হলে ঠিক মাংসটা ঠিক জমে না, বুঝলি ভাই? খাসির মাংস সুন্দর ভাবে রান্না হয়ে গেছে না? নমস্কার, আজ
জুন মাসের 20 তারিখ সপ্তর্ষি পাত্র প্রিয়াঙ্কা পাত্র ওনাদের ছোট্ট সোনামণি আয়ুষ্মান পাত্রের অন্নপ্রাশন। তা আজকে ঠাম্মি আয়ুষ্মানের মুখে অন্ন তুলে দিচ্ছে, তারই পাশাপাশি গ্রামবাসীদের মুখে অন্ন তুলে দিচ্ছে। আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন। ওখানেও কিন্তু আজকের দিনে ওখানে মুখে অন্নপ্রাশন দেওয়া হচ্ছে, আর আজকেই আমরা এখানে বসে করছি, একই দিনে একই সময় চলছে। চলুন, রান্নাবান্না কমপ্লিট করেছি, সবাই বসে পড়েছে, পরিবেশন করি। চলো চলো। আরে কম মাতা জম হ্যাঁ এ দিয়া এ দিয়া এ এ হাদা দেখি বল আরে টাকা আছে দে ভাত দেবো ভাত ভাত ভাবি ঠান্ডা লেগে যাবে তো। হ্যাঁ এইকে তো দেখো ঠান্ডা লেগেই রয়েছে, তাহলে তো আরো ঠান্ডা লেগে যাবে। তুই নিবি এটা আগে হাত পড়েছে আরো আছে, পান আছে, সুপারি আছে। তার জন্য টিফিন বক্স ও মিষ্টি খায় না, দেখো মিষ্টি খায় না। সবাই স্কুলে যাবি ভালো করে, সবাইকে একটু টাকা করে তাদেরকে। চলুন আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে, ততক্ষণে টাটা। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিও দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।